नमस्कार बंधुरा, कुकिंग एट होमे आमी शिखा आमार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानी। आज के आमी आबारो एकटा बेंगुली रेसिपी निये हाजिर हो गेछी। ट्रेडिशनल बेंगुली रेसिपी माछेर माथा दिए बाँधाकपि तरकारी। ए माछेर माथा दिए बाँधाकपि तरकारी किन्तु खूब फेमास एकटा बेंगुली रेसिपी। ए तरकारीटा भात रुटी परोटा लुचि सबेर साथेई परिवेशन करा जेते पारे। তাহলে চলুন বন্ধুরা, এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা দেখার জন্য আমার রান্নাঘরে আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমেই আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিটাকে আমি একটা চপারের সাহায্যে দু আধখানা করে নিলাম। এটাকে চার ফাড়ি করে আমি এইভাবে জিরি জিরি করে কেটে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু এটা বটিতে কিংবা গ্রেটারেও আপনারা জিরি জিরি করে নিতে পারেন। তো আমি এখানে আজ চপার দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই চপারের সাহায্যে কত ইজিভাবে কত সুন্দর জিরি জিরি হয়ে যাচ্ছে। আর এইভাবে কাটলে কিন্তু বাঁধাকপিগুলো ভীষণ ঝিরি ঝিরি হয়। তো এইভাবে আমি সমস্ত বাঁধাকপিটা কেটে নিই। আমি বাঁধাকপি সাধারণত এই চপার দিয়ে কেটে থাকি, তাতে করে এত সুন্দর ঝিরি ঝিরি হয় যে রান্না করার পর এটা দেখতেও অপূর্ব লাগে। তো এখন আমার সমস্ত বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে বাঁধাকপিটাকে নিয়ে নিলাম। এবারে আমি এখানে কয়েকটা আলু নিয়েছি, আর আলুর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। এখন আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আবারও চপারের সাহায্যে এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি এখানে খুব ছোটো করছি না, আবার খুব বড় করছি না, মাঝারি সাইজে ডুমো ডুমো করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। তো সমস্ত আলুগুলোকে আমি এইভাবে একই সাইজ করে টুকরো করে নিই। এখন আমার সমস্ত আলুগুলো টুকরো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে যে বাঁধাকপিটা আমি থালায় রেখে দিয়েছিলাম সেটা আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত বাঁধাকপি আমার নেওয়া হয়ে গেলে আমি এখানে জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে সব জায়গায় ভালোভাবে বাঁধাকপিটা ধুয়ে যায়। তো বাঁধাকপিটা ধোয়া হয়ে গেলে এখন আমি এটাকে জল ঝরাতে দেব। এবারে গ্যাস ওভেনের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমি এখানে কম তেলই দিয়েছি, বড় চামচের এক চামচ তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গোটা জিরে, দিয়ে একটু ফ্রাই করে নেব। জিরেগুলো যখন একটু লালচে কালার চলে আসবে তখন আমি টুকরো করে রাখা আলুগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে একটু নেড়ে দিতে হবে। তো এইভাবেই দু চার মিনিট পরপরই হাই টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আলুগুলো আমার একটু বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি একটা
মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ এটাকে একটু ফ্রাই করব। এইভাবে মিনিট পাঁচেক ভাজার পর টমেটোগুলো যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চিনি। আপনারা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখানে চিনিটা দিলে কিন্তু এই স্বাদটা ব্যালেন্স থাকে। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব, আবারও কিছুক্ষণ ধরে এটাকে ভাজব। যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধটা উবে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজব। এইভাবে আরও দু চার মিনিট ভাজার পর আমি এখানে একটা মশলা করে রেখেছি। এখানে আছে এক চামচ আদা, এক চামচ রসুন, এক চামচ লঙ্কা আর এক চামচ জিরে। তো এইটাকে আমি দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। এইভাবে আরও দু থেকে চার মিনিট কষানোর পর এখন আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। আমার এখানে বাঁধাকপিটা ভীষণই কচি ছিল বলে তো আমি আর এটাকে ভাপিয়ে নিইনি। তো বাঁধাকপিটা যদি একটু শক্ত টাইপের হয় তাহলে কিন্তু আপনারা বাঁধাকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিতে পারেন। তো এবারে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। যারা বাঁধাকপিটা ভাপিয়ে নেবেন তারা গরম জলে অল্প একটু লবণ দিয়ে ভাপিয়ে নেবেন, তাতে করে বাঁধাকপিটা খুব নরম হয়ে যায়। তো আমার বাঁধাকপিটা এখানে ভীষণই নরমই ছিল, তো সেই জন্য আমি আজকে আর ভাপালাম না। তো এবারে আমি একটা থালা চাপা দিয়ে দেব। লো ফ্লেমে মিনিট দশেক সিদ্ধ হওয়ার পর আমি ঢাকাটা খুলে আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বাঁধাকপিটা এখন কীরূপ অবস্থায় রয়েছে। এখন আমি আবারও এটাকে একটু নেড়ে দিচ্ছি। তো এখন কিন্তু বাঁধাকপিটা আমার হয়েই এসছে একরকম। তো যেহেতু একটু রসালো ভাব রয়েছে তো এই অবস্থায় আমি বাঁধাকপিটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এবারে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে আবার গ্যাস ওভেনের উপর আমি বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তেলটা যখন আমার খুব ভালো গরম হয়ে যাবে তখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি আগে থাকতেই একটা রুই মাছের মোড়কে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছের মাথা দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে মাছের মাথার এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে দিতে হবে। আবার অপর পিঠটা ভাজার জন্য একটু অপেক্ষা করতে হবে। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। যখন মাছের মাথাটা দু পিটি লালচে কালার চলে আসবে তখন খুন্তি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিতে হবে।
এবারে সমস্ত টুকরো করা মাথাটাকে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এইভাবে দু চার মিনিট পর পরই মাথাটাকে নেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে মাছের মাথাটা কিন্তু বেশ লালচে লালচে কালার হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমার মাছের মাথাটা বেশ মুচমুচে হয়ে এসেছে। এবারে যে কপি তরকারিটা আমি করে রেখেছিলাম আদা তরকারি, তো সেটা আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। কেউ চাইলে কিন্তু এই রসালাও রেখে দিতে পারেন, কিন্তু আমি শুকনো করব বলে হাই ফ্লেমে দিয়েই শুকিয়ে নিলাম। এবারে আমি কিছুটা গরম মশলা বেটে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই গরম মশলাটার মধ্যে আছে আমার 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2 লবঙ্গ আর 2 ছোট এলাচ দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার বাঁধাকপি রেসিপিটা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো খুব তাড়াতাড়ি সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।